আপনারা দেখতে পাচ্ছেন আপার মধ্যে মাছ রয়েছে এবং বেশ স্ট্যান্ডার্ড সাইজ কাতলা জেলে বন্ধুরা ছাড়ছেন। রুই মৃগেল মাছ ছোট রয়েছে। এই পুকুরে পাস শুরু হয়েছিল, কিন্তু রিপোর্ট ভালো না থাকার জন্য পুকুরটি ট্রিটমেন্ট করে আবার শুরু হতে চলেছে। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে ডিসপ্লে করা হলো। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশ অন্ধকার হয়ে রয়েছে, পুকুরে জাল নামানো হয়েছে। ভিডিওটি আমার করা নয়, ভিডিওটি শিকারী বন্ধু সুমন্দা আমায় পাঠিয়েছেন। ভিডিওটি পাঠানোর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। এটি হচ্ছে নালিকুল কালীপুকুর, যে পুকুরে কয়েকদিন আগে পাস শুরু হয়েছিল, কিন্তু আমরা দেখেছিলাম কাতলা মাছ সেইভাবে কিছু খায়নি এবং কাতলা মাছ না খাওয়ার জন্য পুকুরের রিপোর্ট সেইভাবে ভালো কিছু হয়নি, যার জন্যে শিকারী বন্ধুরাও খুশি হতে পারেননি। কিন্তু পুকুর মালিক না খাওয়ার জন্য যে ডিসিশনটা দিয়েছিলেন, আমি যেদিন গিয়েছিলাম প্রথম দিন, তাতে শিকারী বন্ধুদের মধ্যে ডিসিশন নিয়ে কোনো অখুশির ব্যাপার ছিল না, কিন্তু তবুও তারা মাছ ধরতে গেছে, মনের মতো মাছ না পাওয়ায় একটা অখুশির ব্যাপার ছিল। পুকুরে বিভিন্ন রকম সমস্যা হয়তো ছিল, পুকুরটি প্রথমবার চালু হয়েছিল, তাই সেই সমস্যা সমাধান করার জন্য পুকুরটি বন্ধ করে দেওয়া হয়েছিল। আগামী শনিবার মানে 28 সেপ্টেম্বর হইতে পুকুরটি আবার চালু করা হচ্ছে। শীত মূল্য যা ছিল 3,500 টাকা তাই থাকছে, 3,500 টাকা শীত মূল্যতেই পুকুরটি চালু হচ্ছে। কিন্তু পুকুরে সকাল 8টার মধ্যে কেউ যদি উঠে যায় তাহলে তাকে সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। সকাল 8টার পর কোনো রকম টাকা ফেরত দেওয়া হবে না বা কোনো সিদ্ধান্ত হবে না, আর পুকুরে কোনো রকম চার মশলা করা যাবে না। পুকুরটি শনিবার রবিবার পরপর চলবে দুদিন, তারপর বৃহস্পতি রবি সপ্তাহে দুদিন করে চলবে। যে সমস্ত শিকারী বন্ধুরা যোগাযোগ করতে ইচ্ছুক তাদের জন্য আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করে দিলাম, তারা এই নাম্বারের মাধ্যমে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তবে আগামী দিনে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না, যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন কীরকম কী মাছ জালে পড়েছিল। আর এর মধ্যে যখন পাস শুরু হবে বা রিওপেন হবে, আমি যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু, তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন জালে কীরকম কী মাছ পড়েছে। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। ছোট মাছগুলো হাতে করে উঁচু করে বেকুকটা পার্টিটা বলে মাছ নেই মাছ নেই বলছে গ্যাসের জন্যই খায় না মাছ। দাদা ছোট মাছগুলো কাইল হয়ে যাবে, আলো ফুটে গেছে, এখন আলো ফুটে গেছে। হুম, কাতলা কিছু রাখতে হবে না, যে সব মাছই ছেড়ে দাও। হ্যাঁ, এগুলো সেই সেকেন্ড লটে যেটা ছাড়া গো, হ্যাঁ যেগুলো তোমরা জাল করেছিলে তখন 150 200 200। এটা কি সাইজ হবে সেটা ছাড়লে? অনেক রকম
পাঁচশো এগুলো না না ছোট মাছটা ইয়ে করতে বলছি গো, ছোট মাছটা তুলে নিয়ে যাবো যা ছোটটা একটা হাঁড়ি নিয়ে আসবে। রুই মিরগেল সব ছেড়ে দাও, দেখো 300-300 তুলে দাও, লাইন তুলে দাও, ছোট মালটা ওই মালটা ছেড়ে দাও, এই তুলে নাও। দেখো তোমার আগের বারে ফাটিয়েছে কিন্তু, খুব সাবধান, পরে তুলবে পেতে নিয়ে আসছে ও। কি হয়েছে ওটা চলে যাবে দেখে নিয়ে। এইগুলো তো মুভমেন্ট হয়ে যাওয়ার কথা, মাছে ল্যাজ খসে কেন এত? এই যে এই যে ওগুলো হবে গাড়ি থেকে আসলে হয়, না না ঠিক আছে, ছাড়ো 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 ছাড়ো।
আমি তো ছিলাম সব সময় এখনো সে তো থাকবেই পাঁচটা মাসটা উঠে গেছে না রুইও আছে মোটা রুইটা আছে মোটা রুইটাও আছে পড়ে না তাহলে মির গেলে উঠেছে পাঁচ পুকুরে কাতলাই থাকে কাতলা ছাড়া অন্য কিছু মাছ ধরতে আসে না ওটা ওটা তোমার আসে না জালে জালে আসবে না ওটা জালে আসে এখন যা পরিস্থিতি মাঠ পড়েছে যে ওই কোনো ভালো জাল বলে পড়েছে নালে আসতে আসবে না মাঠ ঠিক আছে রেখে তুমি আচ্ছা তুমি কি বাদ আছো কি বলবে কি করতে মারবে তোমাদের খাবার মাছ কোটা দেখে ছেড়ে দাও জোশি মাছে ছাড়লুম তো বলছে মাছ নেই সকাল হয়ে যাবে বিজয় কি বুঝছিস
তোমাকে বলছি একটু সাবধানে, কিছু করার নেই আমরা অবাক হয়ে গেছি। এই সব আপলোড হয়ে যাবে, সব উঠে যাবে, ভিডিও পেয়ে যাবে সব। আরে ওর গলা দিয়েছে গ্যাসটা তো উঠে গেল, গ্যাসটা দেখুন দেখাও মাছ দেখাও, বড় সাইজে মাছ দেখাও, বলছে মাছের চাপ কম আছে, ফাটতে দেবে। আমি দেখাও মাছটাকে, বলছে মাছ ছোট মাছ, মাছ নেই, একটাই আছে ওটা, ব্রিগেড এক পিসি আছে, ওই সিলভারের সঙ্গে এসেছিল। একটা বিশ্বকাপ আরে 75 পিস মাল আছে এই মালটা, তোমরাই তো রেখেছো মনে নেই, ওটা বেরিয়ে যাবে তো, ওটা যাবে না, ওটা চলে যাবে মাছটা, আর লাগবে না গো, তোমরা রেখেছো তখন সব এক পিস করে নিয়ে যাবে তো, ওই মাছটা বাঁচতে হবে তো, দুটো তো এইখানে থাকলে মিরগেল তুলে না, এখানে মিরগেল দাও, ওগুলো ছেড়ে দেবো তাহলে, ছাড়ো পেতে দাও পেতে দাও পেতে নাও, হাত ফেরা ফাটবে।
কি দরকার?